হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিকালের ঝটপট একটি নাস্তা বা স্ন্যাক্স আইটেম। তো এটা কিভাবে আমি বানাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি নিয়েছি 2 কাপ পরিমাণ বাঁধাকপি, আর আমি 1 টেবিল চামচ ধনিয়া পাতাও এখানে দিয়ে দিয়েছি। আমি বাঁধাকপিটা কুটে ধোয়ার পরে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি, এখানে এক্সট্রা কোনো পানি নাই। আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা এবং নিয়ে নিয়েছি 7 মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। এখন খুব আলতো ভাবে এটা মাখিয়ে নিচ্ছি, একদম চেপে চেপে মাখানো যাবে না, চেপে চেপে মাখালে এটা মচমচে হবে না। বিকালের পাকোড়া বা পেঁয়াজু বাঁধাকপি যাই বলেন, এটা কিন্তু খেতে অসাধারণ হয়, কিন্তু এটা খুব বেশি চাপাচাপি করে মাখানো যাবে না। আর এই ফাঁকে বলে নিয়ে রাখি, যারা আমার ভিডিওটা দেখছেন তারা যদি আমার বন্ধু না হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পুরাতন বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি আলতোভাবে মাখিয়ে নিয়েছি, এখন আমি খুব অল্প অল্প করে ময়দা দিয়ে মাখিয়ে নিব। ময়দাটার পরিমাণ অ্যাকুরেট আমি বলতে পারছি না, জাস্ট মাখাতে যতটুকু লাগে। আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, হয়তো এর চেয়ে বেশিও লাগতে পারে, এর চেয়ে কমও লাগতে পারে। আমি আলতোভাবে মাখিয়ে নিচ্ছি, বিকালের জন্য খুব ঝটপট একটি নাস্তা এটা। আর আপনারা চাইলে একটু কাঁচা মরিচও কুটে দিতে পারেন, আমার বাচ্চারা খাবে দেখে আমি অল্প পরিমাণ মরিচের গুঁড়াই দিয়েছি, কাঁচা মরিচটা আমি স্কিপ করেছি। তো দর্শক, আমি এভাবেই মাখিয়ে নিয়েছি, আর আমার সামান্য পরিমাণ পানি দিতে হয়েছে এখানে। তো আপনাদের যদি পানির প্রয়োজন হয় দিবেন, আর যদি মাখাতে মাখাতে পানির প্রয়োজন না হয় তাহলে দেওয়ার দরকার নাই। তো এখন আমি এটা ভাজতে চলে যাচ্ছি। তো দর্শক, আমি ছোট ছোট করে পাকোড়াগুলা দিয়ে দিচ্ছি, এটা খুব চেপে চেপে দেওয়ার দরকার নাই, একটু এলোমেলো করে দিলেই এটা খুব ক্রিস্পি হয়, খেতে খুব ভাল লাগে। আমি এভাবেই দিয়ে দিচ্ছি। তো উল্টে পাল্টে সব পাকোড়া ভেজে আমি আবার ফিরে আসছি। তো দর্শক, আমি আস্তে আস্তে পাকোড়াগুলা তুলে নিচ্ছি, আমি দেখতেই পাচ্ছেন বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো দর্শক, হয়ে গেল পেঁয়াজ এবং ডাল ছাড়া অসম্ভব প্রকার মজার বাঁধাকপির পেঁয়াজু বা পাকোড়া বা বড়া। তো আপনারাও এটা ট্রাই করবেন, আর আমাকে কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আবারও বলছি, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।